গুড মর্নিং বন্ধুরা, দ্য স্প্রিং অফ লাইফে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ আমি শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি মন্দিরে যাওয়ার জন্য। আমাদের গাড়িও চলে এসেছে নিচে। তো চলো, তোমাদের সাথে মন্দিরেই দেখা হচ্ছে, চলো। তুমি যদি এটা নিতে পারো ঠাকুরের কাছে চেয়ে নেবে, নাহলে ওর ঠাকুরের এটা 251 টাকার ডালা, এর থেকেও কমেও পাওয়া যায়। আমাদের পুজোর সামগ্রী সব নেওয়া হয়ে গেছে, আমরা এখন ভিতরে যাচ্ছি। এখনো জানি না ভিতরে লাইন কতটা আছে, দেখা যাক। আমরা এখন লাইন দিতে যাচ্ছি, মানে অন্য আরেকজনদের জিজ্ঞাসা করে নিলাম, যাদের অলরেডি পুজো দেওয়া হয়ে গেছে তাদেরকে জিজ্ঞাসা করলাম লাইন কোথায় আছে। তো ওরা এদিকে বলে দিল, আপনারাও যখন আসবেন তখন জিজ্ঞাসা করে নেবেন লাইনটা কোন দিকে আছে। লাইন যে পিছনে যারা বসে আছে তারা সকাল 8টা থেকে লাইন দিয়েছে। দেখতেই পাচ্ছ মন্দিরে প্রচুর দর্শনার্থী আছে। তো এদের মানে এত গরমে কারোরই কষ্ট হচ্ছে না, কারণ প্রচুর ফ্যান আছে। আর দেখতেই পাচ্ছ দুটো সাদা মতন আছে, যেটা হচ্ছে এয়ার কুলার। তো আর একটু বাদে বাদে জল দিচ্ছে, চা দিচ্ছে, মানে গরমে কষ্টই হবে না কারোর, শুধু বসে বসে লাইন দেওয়া আর অপেক্ষা করা ঠাকুরকে ছোঁয়ার জন্য। ওদের লাইন ছেড়ে দিয়েছে, একজন একজন করে মানে একটা একটা করে লাইন চলে গেছে, যাচ্ছে ওখান দিয়ে যাচ্ছে। আমাদের এখনো লাইন ছাড়েনি। আর এখানে সবসময় জল দিয়ে দেবে, চা দিয়ে দেবে, মানে যেটা চাইবে এটা ঠাকুরের প্রসাদ নিয়ে এসেছে ব্রহ্মবেশ। এটা কোথা থেকে আনলি? মন্দিরের গর্ভগৃহ থেকে এনেছি, গর্ভগৃহ থেকে। এটা প্রবেশ গর্ভগৃহ থেকে মায়ের প্রসাদ নিয়ে এসেছে। প্রসাদে কি কি আছে দেখো, ভাত আর ডাল, ভাতের উপরে ডালটা দিয়ে দিয়েছে। এটা এখন আমরা সবাই খাচ্ছি। আর পিছনে যে যারা সবাই সকালবেলা এসে বসেছিল তাদেরকে সব ছেড়ে দিয়েছে, তারা ওই ওইখানে সব গিয়ে বসে গেছে লাইনে। এখন আমাদের লাইনটা এখন ছাড়বে না, এখন দেরি আছে। তো সেই জন্য আমরা একটু প্রসাদ খেয়ে নিচ্ছি, তারপরে আমাদের লাইন যখন ছাড়বে তখন আমরা যাব। এতে সম্ভবত যে বলি টলি দেওয়া হয় ওই পাটা তার মেটে টেটে আছে এই জন্য। এই যে পুকুর আছে এখানটায় হাত পা ধুয়ে মন্দিরে পুজো দিতে হবে।
এখান থেকে প্রসাদটা নিয়ে গেছিলাম। ওগুলো পরে বলে দিবি। এখানে প্রদীপ জ্বালানোর জায়গা। এটা একটা কি ঠাকুর আমি জানি না কি ঠাকুর। আচ্ছা প্রদীপ এসে যখন প্রদীপটা জ্বালিয়ে গেলে হয় না, প্রদীপটা কিনতে হবে আমাদেরকে। এখানে কিনতে পাওয়া যাবে না, বাইরে কিনতে হবে। আচ্ছা এটা হচ্ছে কি ওই স্পেশাল কাউন্টার, ভিআইপি কাউন্টার, কিন্তু এখন বন্ধ আছে। ওই লাইনটা সেই উপর থেকে আসছে, এবার থেকে দেখা যাবে। এটা মোটামুটি লাস্টের দিকে এরা মোটামুটি চলে এসে এবার পুজো দেবে এরা, ঠিক আছে। এই লাইনটা, হ্যাঁ এখান থেকে আসবো আমরা। এই যাচ্ছে গিয়ে গর্ভগৃহ, ওই গর্ভগৃহ, ওই যে গর্ভগৃহ ওইখানে পুজোটা হচ্ছে। মন্দিরে গায়ে বিভিন্ন কারুকার্য করা আছে। ডান দিকে চল, ডান দিকে আসুন, ডান দিকে উপরে পুকুরটা এদিকে। লাইন ছেড়ে দিয়েছে কিন্তু, আমাদের লাইনটা ছেড়ে দিয়েছে। চলুন চলুন চলুন, ধর 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 ধর। প্রায় 2 ঘন্টা পরে আমাদের এই যে আমরা যে ঘরটাতে বসেছিলাম এই ঘরের সবে লাইন ছেড়েছে, এখন আমরা যাব। এখন বাজে প্রায় 3টে বেজে গেছে। আমরা ওইখানে বসেছিলাম, ওইখান থেকে এইটুকু আসতে আমাদের 40 মিনিট সময় লেগেছে, এখন বাজে 3টে 40। ওই যে সেইটা দেখতে পাচ্ছেন, আমরা প্রথমে গিয়ে ওইখানটাতে লাইন দিয়েছিলাম, তখন বাজে 1:45। তারপরে ওখান থেকে ঘুরে ঘুরে ওই ঘরটাতে গিয়ে বসলাম, তারপরে ওখান থেকে আমরা আসলাম লাইন দিয়ে দিয়ে। তো এখন বাজে 4:30। তো বুঝতেই পারছেন মানে কত মানুষজন এসেছে। এসিরও ব্যবস্থা আছে,
মানুষকে এখানে কোনো রকম কোনো কষ্ট করতে হবে না, বসে বসে আসবে, বসার সিটও আছে সব জায়গাতে, পাখা আছে, এয়ার কুলার আছে, সব সব কিছু ব্যবস্থা আছে। পুজো দেওয়া হয়ে গেছে, আরো কিছু মানে প্রসেস বাকি আছে, তো সেইগুলোই আমরা কমপ্লিট করতে যাচ্ছি। মন্দিরের মধ্যে ক্যামেরাটা নিষেধ ছিল তাই করতে পারিনি, বাইরে বেরিয়ে এসে করছি। এরপরে আমরা কি কি করছি সেগুলো তোমরা হচ্ছে দেখে নাও। আমরা এখানে প্রদীপ জ্বালাবো আর ধূপ দেব। জ্বালালি প্রদীপটা? ঠিক আছে, আমি তোকে ছুঁয়ে আছি, দেখি তো এটা দিয়ে প্রদীপটা দিয়ে। নারকেলটা কাটা দেওয়া হবে। ঠিক আছে, হ্যাঁ নিয়ে নে, ঠিক আছে। আমরা মন্দিরের মধ্যে যে একজন পান্ডাকে ধরেছিলাম, তো উনি বললেন আমাদের পুজোর পরে, উনি বললেন যে মন্দিরটা একবার এক পাক ঘুরে এসো, প্রদীপ আর ধূপ জ্বালাও, নারকেলটা ফাটিয়ে দেবে, দিয়ে তারপরে আসলে যে এখানে যে মেন যে প্রসাদ ঠাকুরের হচ্ছে যে কাপড়, ওই কাপড়টা দেবে। তো এক পাক ঘুরে যাওয়ার পরে ওখানে যেতে বলল, ওখানে গেলে দেবে প্রসাদটা। অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। আমরা ওইখান থেকে গিয়েছিলাম গর্ভগৃহে, মেন গর্ভগৃহটা এইখানে, এই এই মন্দিরটাই আছে। জয় মা চৌ।
200 টাকা দিলে হয় না এমনি কাপড়তে দেখে নেবেন আপনি বুঝে নেবেন আমি আসে এবারে বুঝে নেবেন এখান থেকে একটু কাপড় কে আমি বলি দেই এখান থেকে একটু কাপড় কেটে নেবেন এই বেলপাতা ফুল তামাটা বিষ পাওয়া যায় তামাটা বিষের ভিতরে ঢুকে দেবেন যত ঢুকে দিয়ে মুখ দিয়ে মুখটা বন্ধ করে দেবেন বুঝছেন মন দিয়ে হয় যা হয় বন্ধ করবেন মুখটা যাতে জিনিসটা বাহির না হয় বুঝছেন এখানে থেকে 50 টাকা ওই দামি হবে কিন্তু এই টাকা কাপড় কিন্তু অন্য লোকে দিলে কিন্তু জিতে আছে বুঝছেন এটা খালি আমার ভাই আমার আমার স্ত্রী আমার ছেলে নাতি এই বিয়ে করতে পারবে অন্যকে দিলে আমার মতো ভাগ হয়ে যাবে সব পরিবার ভাগ হয়ে যাবে তার জন্য অন্যকে দেওয়া যায় না তার জন্য আজ আজ আমি বলছি এটা সংকল্প করে তার জন্য করে দিলাম বুঝছো এই সংকল্প মনত হয় না আমার ছেলে মেয়ে নাতি ছেলে দিয়া শনিবার মঙ্গলবার তাবিজ না করে যদি না পড়েন তাহলে একটা হলেও বানায় বাড়িতে রেখে দিবেন সকালে সান্তান করবেন প্রস্তুত করবেন কামে কাজে চলে যাবেন যারা মেয়ে লোক মাসিকা হয় ছয় দিন ছোঁয়া যাবে না সাত দিনের থেকে শুবেন বুঝছে সবকিছু দিয়েছেন এটি জানাই দিলাম এতে জানবেন না এটা যা দিচ্ছে ওইটে প্রসাদ এইসব তো করবেন বুঝছে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি আর যে যে দোকান থেকে আমরা পুজোর সামগ্রী নিয়েছিলাম ওখানেই তো জুতো রাখার ব্যবস্থা আছে তো ওখান থেকে আমরা জুতো সংগ্রহ করে নিয়েছি তো এখন আমরা যাব কিছু কেনাকাটি করতে কারণ যে ফটো টটো বাড়ির জন্য নিয়ে আসার জন্য বা আমাদের যারা পরিচিত আছে তাদেরকে দেওয়ার জন্য কিছু কেনাকাটি করব মন্দিরের যে প্রধান যে গেটটা আছে ওটা 5:30টার সময় বন্ধ হয়ে যায় তারপর থেকে আর কেউ লাইন দিতে পারবে না তো ততক্ষণ পর্যন্ত যারা ভেতরে ঢুকে যাবে তারা ঠাকুরের দর্শন করতে পারবে তবে শেষের দিকে না যাওয়াই ভালো হ্যাঁ শেষের দিকে না যাওয়াই ভালো একটু আগে যাওয়াটাই বেটার আমরা মন্দিরের কাছ থেকে অনেক কিছু কেনাকাটা করলাম পুজো টুজো দেওয়ার পরে এখন আমরা গাড়িতে উঠছি আবার হোটেলে ফিরবো আজকেই আবার ট্রেন ধরার আছে ওটা হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে আবার বেরিয়ে পড়বো এটাই ছিল আমাদের কামাখ্যা মন্দিরের পুজো দেওয়ার দিন এরপর আমরা প্রচণ্ড টায়ার্ড ছিলাম তাই আর ব্লগ করা হয়নি তারপর রাত 11টা নাগাদ আমরা গুয়াহাটি থেকে ট্রেন ধরেছিলাম বাড়ি ফেরার জন্য আশা করছি ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লেগেছে আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে এখনকার মতন টাটা বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা